কিন্তু কেন খেলবে না বলো না যে কোনো খেলা খেলতে গেলে ফোন দিতে হয় আর ফোন না দিলে কোনো খেলারই মর্যাদা থাকে না মন বসে না তাই তো তাই ঠিক আছে তুমি যখন বলছো প্রিয় তাহলে আমি যদি তোমার কাছেই খেলা খেলে পরাজিত হয়ে যাই কি দেব জানো কি আরে আমি যদি যখন বলেছে এই খেলা খেলতে গেলে পণ রাখতে হবে আমি হেরে গেলে সর্বপ্রথম আমার এই গলার মালা আমি তোমায় দেব কিন্তু তুমি হেরে গেলে আমায় কি দেবে তাই বুঝি তুমি হেরে গেলে দেবে তুমি আমায় তোমার গলার মালা হ্যাঁ গো আর আমি যদি হেরে যাই আমি তোমায় কি দেব কি দেব আমার কাছে কত অলংকার আছে আমার কাছে যত অলংকার আছে তোমার মনে যা পছন্দ হবে তুমি বলবে আমি তোমায় দিয়ে দেব তাই নাকি শোনো তোমার কাছে যতগুলো অলংকার রয়েছে সব তো আমারই দেওয়া তাই বলছি না কি নিবে বলো কি নিবে আমি অলংকার নেব না কি নিবে তুমি বলো যে তোমার কাছে আমি যা চাইবো তুমি দেবে আমি তোমায় বাসর ঘরে প্রতিশ্রুতি দিচ্ছি তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় হাসি মুখে দেব কথা দিচ্ছো কথা দিলাম বেশ যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে খেলা খেলার পরে আমি তোমার কাছ থেকে ইচ্ছাকৃত জিনিস আমি চেয়ে নেব গো বেশ তাহলে খেলা শুরু করো আমি আগে খেলবো হ্যাঁ তোমায় খেলতে দেবো আমার কিন্তু তোমার জয় হয়েছে তাহলে আমি তোমার কাছে পরাজিত হয়ে গেছি তুমি বলেছিলে হ্যাঁ তোমার গলার মালা তুমি আমায় দেবে দাও শোনো না বলছিলাম আমি সত্যি স্বীকার করলাম যাবে তোমার কাছে পরাজয় হয়েছে কিন্তু আজকে নিশির জন্য এই মালাখানা আমি তোমার কাছ থেকে ধার চাইছি তা হবে না কেন আমি যেমন তোমায় প্রতিশ্রুতি দিয়েছি হ্যাঁ তুমিও প্রতিশ্রুতি দিয়েছো তাহলে তুমি এই মালাখানা ধার দেবে না তুমি যদি মালা না দাও হ্যাঁ আমি তোমার সঙ্গে কথা বলবো না সত্যি বলছো সত্যি বলছো হ্যাঁ সত্যি 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 এই তো বলছো তুমি বললে আমার সঙ্গে কথা বলবো না কিন্তু বারবার যেন কথা বলে যাচ্ছো উমা তাই তো হ্যাঁ আমিও কথা বলছি হ্যাঁ যে আমি তোমার সঙ্গে আর কখনো কথা বলবো না সত্যি সত্যি এই তো আবার বলছো বলছে আমার সঙ্গে কথা বলবে না কিন্তু বারবার যেন বলে যাচ্ছে এই দেখো না কথা বলছো আমি তোমার সঙ্গে কথা বলবো না সত্যি বলছো হ্যাঁ সত্যি এই দেখো না এই যে কথা বলবে না না এই তো বলছো তুমি বলছো বলে তো আমায় বলতে হচ্ছে কিন্তু তুমি না বললে আমার সঙ্গে কথাই বলবে না বলবো না এই এই দেখো না ও শোনা দেখো না বাবা সত্যি মান করেছে আর কথা বলবে না ও গো দেখো না ও এই যে দেখো শোনো যাও বাবা
আমি যে তোমারই শুধু আর কারো না আমি যে তোমারই শুধু আর কারো না সত্যি প্রিয় আমি কখনো ভাবিনি যে তুমি সামান্য একখানা এই মালার জন্য এত মান করবে তাহলে ঠিক আছে তুমি যখন এই মালার জন্য মান করেছিলে আমি স্বইচ্ছায় মালাখানা তোমায় খুলে দিচ্ছি কেমন লাগছে খুব সুন্দর যদি সম্মুখে দাঁড় করিয়ে হস্তে যদি একটা কালী খাড়া দিতাম আর জিভখানা বের করলে মনে হচ্ছে ঠিক মানুষ স্বয়ং কালী দাঁড়িয়ে আছে এইভাবে দেখো কালির মতো লাগছে মানে বললাম দাঁড়াও দাঁড়া 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 না ভালো লাগছে বেশ তাহলে এবার তুমি খেলো
আমি আবার খেলব কিন্তু জানো কি আমি জানি এই বাসর ঘরে যতবার আমি তোমার ওই কোন শাস্ত্রের কথা শুনতে চাই না তুমি বড় শাস্ত্রজ্ঞ হয়েছো তাই না শাস্ত্রী হ্যাঁ শাস্ত্রী লেখা আছে বিরাত্রি যেই নারী স্বামীর সঙ্গে করে আলিঙ্গন শাস্ত্রীতে লেখা আছে বিধবার লক্ষণ বা 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 আর জেনে শুনে এই অন্যায় আমি করতে পারবো না প্রভু ওই না নারী জাতি নারী প্রিয়ে তুমি
বিষয় ইচ্ছে আমাকে প্রেম আলিঙ্গন দেবে কিনা বলো আর যদি প্রেম আলিঙ্গন না দাও আমি বল প্রয়োগ করে আমি দেব তোমার কাছ থেকে প্রেম আলিঙ্গন এই দাঁড়া 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 তুমি যদি সত্যি আমার কাছে আলিঙ্গন চাও হ্যাঁ আমি তোমায় একটি প্রশ্ন করব প্রশ্ন আমার প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তবেই তুমি কিন্তু আমাকে ছোবে নচিত আমাকে ছোয়ার কথা তোমার মন থেকে মুছে ফেলতে সত্যি বলছো কথা দিচ্ছি তুমি আমায় প্রশ্ন করো তোমার প্রশ্নের উত্তর যদি আমি সঠিক দিতে পারি তাহলে আমি তোমাকে ছোব নচিত আমি কথা দিচ্ছি তোমাকে ছোব না বলো বেশ আমি শুনেছি তুমি পণ্ডিত শাস্ত্রযোগ্য আচ্ছা তুমি কেমন পণ্ডিত আমি তোমায় পরীক্ষা করব ঠিক আছে করো তুমি ভালো পণ্ডিত আমি ভালো জানি সিঁদুরের জন্ম কোথায় বলো দেখি শুনি তুমি ভালো পণ্ডিত আর যদি পারি বললাম তো তুমি পারবে না আর শঙ্খ চুরের তাহলে বলো তোমার প্রশ্নের উত্তর হয়েছে কিনা আর তোমার প্রশ্নের উত্তর প্রশ্ন আছে আরো প্রশ্ন তোমাকে প্রশ্ন করতে করতে সারা রাত পার করে দেব সারা রাত পার হয়ে গেলে তখন তো তুমি আমায় ছুঁতে পারবে না বলছিলাম আরেকটি প্রশ্ন আছে এটাই কিন্তু তোমার শেষ প্রশ্ন আমি কিন্তু বারবার তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না প্রশ্ন করতে করতে রাত পার করে দেব বলছিলাম তুমি ভালো চন্দ্র সূর্য কবে পৃথিবীতে এসে নৃত্য করেছিল ও এই প্রশ্নের উত্তর দিলে তুমি আমাকে দেবে ওই পালনকে বসিয়ে প্রেম আলিঙ্গন সত্যি পারবে না আরে তেতা যুগে অযোধ্যাতে রামের বিয়ে হয়েছিল আর মিথিলাতে স্বয়ং চন্দ্রযানে এসে সেখানে নৃত্য করেছিল তুমি যে সব সত্যি কথা বলে দিলে এখন কি করে আমি নিজের সতীত্বকে রক্ষা করবো ওগো মা মানুষ এসো না তুমি আমায় সহায়তা করো মা তুমি আমায় রক্ষা করো আজ আমার সতীত্বকে তুমি রক্ষা করো এসো না তোমার প্রশ্নের আমি উত্তর দিয়েছি আমার হৃদয় হয় আসো এসো তাহলে হাত এসো এই উত্তর আমাকে এসো ওগো ওগো ওগো
আমি যে বড় ক্ষুধার্ত হয়ে পড়লাম। কি 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 হয়েছে তোমার বলো? আমি যে বড় ক্ষুধার্ত, আমি যে ক্ষুধার যন্ত্রণায় আর কথা বলতে পারছি না। তুমি কি পারবে না, তুমি কি পারবে না আমাকে এক মুষ্ট অন্ন দিয়ে আমার এই ক্ষুধার্ত প্রাণকে শীতল করতে, আমার ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি পেতে বলো তো? তুমি তো ভালো ছলনা করতে জানো। এতক্ষণ আমাকে জড়িয়ে ধরার জন্য সারা বাসর নিয়ে ঘুরলে, আমাকে জড়িয়ে ধরার জন্য অস্থির হয়েছিলে, আর এখন বলছো তুমি তো ভালোই ছলনা করতে জানো। তুমি বিশ্বাস করে ছলনা নয়, আমি সত্যি সত্যি যেন বড় ক্ষুধার্ত হয়ে পড়েছি। আমার যেন এই উদার এখানে যেন আগুনে নেই, দাউ দাউ করে জ্বলে যায় শুধুমাত্র এক মুষ্ট অন্নর জন্য। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো প্রিয়ে, আমি সত্যি বলছি। আমাকে জড়িয়ে ধরবে না তো? না। তাই হবে কি, তাই হবে। আমি তোমার জন্য রন্ধন করছি গো। যেভাবে হোক স্বামীর জন্য আমায় রন্ধন করতেই হবে। এই বাসর কক্ষে কিভাবে রন্ধন করব? যেভাবেই হোক না কেন স্বামীর সেবার লাগে আমায় রন্ধন যে করতেই হবে। ওই আমি রন্ধন করি, লোহার বাসরে আমি রন্ধন করি, লোহার বাসরে হাতে পঞ্চ ব্যঞ্জন করি রাম রন্ধন, স্বামীকে দেখি এবার আমি করাইব ভজন। কিন্তু স্বামী দেবতা যে নিদ্রায় পড়েছে, নিদ্রা ভেঙে দেওয়া কি ঠিক হবে? না না না, এভাবে যদি স্বামীকে আমি যদি জোর গলায় স্বামীকে ডাকি, কোনোদিন যদি আমার শাশুড়ি মা জানতে পারে বলবে বৌমা আমার ডাঙ্গর গলনি, চিৎকার করে কথা বলে। স্বামীর গায়ে যদি হাত দিয়ে জাগাই, কোনোদিন যদি তিনার বৌদিরা জানতে পারে তাহলে বলবে স্বামী ঘাতিনি, বেহুলা স্বামীর গায়ে হাত তুলেছে। তবে কি করে জাগাবো? হ্যাঁ, চন্দন চন্দন ঘষিয়ে আমায় জাগাতে হবে।
চন্দন ঘুষি আমি বাটিতে ভরাই পঞ্চ আঙ্গুলের ছিটা দিলাম প্রাণ স্বামীর গায়ে একই তো গরমের দিন শীতল দ্রব্য পাই শীতল ঠান্ডা দ্রব্য পাইয়ে স্বামী সুখের নিদ্রা যায় স্বামীর একটু ঘুম ছিল শীতল ঠান্ডা চন্দন পেয়ে দ্বিগুণ হয়ে গেল আর আমি তোমায় জাগাবো না গো আমার মা ঠাকুমা বলেন জীবের আহার যেমন অন্ন আর জল শরীরের আহার হয় নিদ্রা তাই স্বামী দেবতা আমার নিদ্রে সেবা করছে এই নিদ্রে সেবা থেকে আমি তিনাকে বঞ্চিত করব না স্বামীর যখন নিদ্রে সেবা পরিপূর্ণ হবে তখন আমি এই অন্ন জল সেবা দেব ততক্ষণ স্বামীর চরণ তলে বসে স্বামীর পদ সেবা করবো